যদিও ভীষণ প্রশ্নবিদ্ধ বলছেন জুনায়েদ সাকি, তাতেও তো বিএনপি প্রায় 3.5 লক্ষের উপরে ভোট পেয়েছে, 4,70,000-এর মতো ভোট পেয়েছে এবং আপনারা তো 11টা পর আপনিও বোধহয় প্রত্যাহার করেছিলেন, আমার যতটুকু মনে পড়ে জুনায়েদ সাকি নিজেও প্রত্যাহার করেছিলেন। তো এখন আবার যখন নির্বাচনে এসছে, আমার মনে হয় ওনাদের আস্থা কিছুটা বেড়েছে যে এবার নির্বাচনটি হয়তো সুষ্ঠু হবে। সেটি এখন নির্বাচন কমিশন, এর আগে যে নির্বাচনটি হয়েছে সর্বশেষ সেটি হচ্ছে রংপুরের নির্বাচন, সেটি দেখে হয়তো অনেকে উৎসাহিত হয়েছেন যে হয়তো এবার নির্বাচনটি সেই আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না। শামসুর রহমান, আপনার কাছে ফিরার আগে শাফিন আহমেদ, আপনি নির্বাচনে একটি লেভেল প্লেইং ফিল্ড চেয়েছেন, কেন আপনার এখনই মনে হচ্ছে যে এই লেভেল প্লেইং ফিল্ডটি নেই বা এটি শঙ্কার মধ্যে পড়েছে? এখনো তো প্রচার প্রচারণাই শুরু হয়নি। আমরা লক্ষ্য করছি এনডিএম এর থেকে, আমরা লক্ষ্য করছি যে কোনো কোনো প্রার্থী তাদের প্রচারণায় নেমে গেছেন, বেশ জোরে সোরে নেমে গেছেন এবং জনসংযোগ করতে দেখা যাচ্ছে, রঙিন পোস্টার আমরা দেখতে পাচ্ছি। আমার বক্তব্য এবং নির্বাচন কমিশনে গিয়ে যে প্রস্তাব রেখে এসেছি সেটা হচ্ছে এইদিকে নজর দেওয়া ইমিডিয়েটলি, যে লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে সকলের জন্য, যাতে করে নির্বাচন কমিশনের যে নীতিমালা সেটার মধ্যে থেকে যেন সকল প্রার্থী তাদের কার্যক্রম পরিচালনা করেন। এটা ইমিডিয়েটলি অত্যন্ত জরুরি একটা বিষয়, কারণ শুরুতে আমরা হোঁচট খেতে চাই না, আমরা দেখতে চাই একটা সুষ্ঠু নির্বাচন এবং যে আলোচনাটা এতক্ষণ হয়ে এসছে সেসব ব্যাপারে আমরা আরও কিছু প্রস্তাব রেখেছি, যেগুলি আগামী দিনগুলিতে আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই প্রস্তাব আমরা শুনব। আতিকুল ইসলাম, আপনি প্রচার প্রচারণা শুরু করেছেন বেশ খানিকটা আগে ভাগেই এবং দুটি প্রশ্ন আপনার কাছে, একটি হচ্ছে আপনাকে অনেকেই বলছেন আনিসুল হকের উত্তরসূরি, আপনি নিজেও নানান বক্তৃতা বিবৃতিতে বলতে শুরু করেছেন আপনার লক্ষ্য আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করা। আনিসুল হক আমরা জানি যিনি নির্বাচিত হয়ে প্রথম দিন সিটি কর্পোরেশনে গিয়েই পোস্টার ব্যানার মুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন নগরীকে, এই নগরী ছেয়ে গেছে আপনার পোস্টারে, পোস্টার ব্যানার মুক্ত নগরী কাঙ্ক্ষিত কিনা আপনার কাছে। দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ জানতে চাইব, এখন পর্যন্ত আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেনি কিন্তু আপনি বারবার বলছেন সবুজ সংকেত পেয়েছেন, এখনো আত্মবিশ্বাসী আপনি এই সংকেত নিয়ে? ধন্যবাদ। দেখুন, আমি অবশ্যই বলছি আমি সবুজ সংকেত পেয়েছি এবং সবুজ সংকেত পাওয়ার পরে কিন্তু আমি মত বিনিময় করছি। আনিস ভাই কিন্তু উনি টিভি ব্যক্তিত্ব ছিলেন, ওনাকে অনেকে চিনেন, উনি টিভি উপস্থাপকও ছিলেন, সেই হিসাবে আমি মনে করি আমার আরো বেশি প্রত্যেক কাছে যাওয়া এবং তারই পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গায় মত বিনিময় করছি। আমি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন সোসাইটি এবং বিভিন্ন দল মত নির্বিশেষে আমি কিন্তু সকলের কাছে যাচ্ছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি 23শে ডিসেম্বরে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছে তুমি মানুষের সাথে মিশে তুমি তোমার সবার সাথে পরিচিত হও, সুতরাং আমি কিন্তু একটা অব্যাহত রেখেছি এবং আমি প্রত্যেকের কাছে যাচ্ছি। আমি আজকে বিভিন্ন বস্তিতেও আমি গিয়েছি, তাদের সাথে আলাপ করেছি, তারা কি চায় আমি কানে বিশ্বাস না করে চোখ দিয়ে দেখার জন্য আমি নিজে গিয়েছি, আমি শোনা কথা বিশ্বাস না করে। এবং আজকে আমি যখন বস্তিবাসীর কাছে গেলাম তখন তারা বলল যে আমাদের কাছে কারেন্ট আছে, পানি আছে, কিন্তু আমাদের সামনে রাস্তাটা সুন্দর হয়েছে কিন্তু এখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়, এখানে কিভাবে একটু ব্যারিকেড দেওয়া যায়, অনেক জায়গায় বলছে না কারেন্ট নেই। এই যেগুলো নিজে শুনছি এবং আমি কিন্তু একটা নলেজ গেইন করছি এবং মাথার মধ্যে চিন্তা করছি কিভাবে এগুলো সলভ করা যায়। দেখুন, ঢাকা শহরে কিন্তু একটি উন্নয়নের ধারা বইছে, কিন্তু এখন আমরা সবাই দেখছি কিভাবে ঢাকা শহরকে উন্নয়নের ধারা বয়েছে এবং এই ধারাটাকে আমরা কিভাবে অব্যাহত রাখতে পারি এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এই জন্য আমি মনে করি আমাদেরকে উই হ্যাভ টু বি টুগেদার এবং ওয়ে ফরওয়ার্ড, এই 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 উন্নয়নের ধারা বজায় রাখার ক্ষেত্রে ঢাকা শহরবাসীর জন্য অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে পরিচ্ছন্ন নগরী, যেটি সবসময় আমরা কথা বলে থাকি। আপনার কি মনে হয় যে পোস্টারময় নগরী কখনো পরিচ্ছন্নতা এনে দিতে পারে? অবশ্যই, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গত 4 তারিখে আমি ফেসবুকে একটা মেসেজ দিয়েছি যে অনেকে অনেকে আমার নামে বিভিন্ন ছবির মাধ্যমে তারা তাদের নিজেদের ব্র্যান্ডিং করার জন্য
আমার নামে।